হ্যালো, কি অবস্থা, কেমন আছো সবাই? আজ আমি করতে চলে আসলাম কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানির জন্য মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে রেখেছি মশলা দিয়ে। এখন আমি এই যে স্তরে স্তরে দিয়ে দিচ্ছি, এই যে এভাবে আমি সবগুলো মাংস খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। আর এখানে আমি করে নিয়েছি আলু ভাজি এবং চালটাও আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব আলু ভাজাগুলো। আলুটা ভেজে নিয়েছি, মাংসটা কিন্তু কাঁচা মশলা মাখিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে আলুগুলো একটু সাজিয়ে দেব। এবার আমি 80% সিদ্ধ করা পোলাওয়ের চালটা দিয়ে দেব। খুব ভালোভাবে এটা সমান করে নিতে হবে। সমান করে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা। এই যে দিয়ে দেবো সামান্য ফুড কালার। আমার কাছে খুবই সহজ লাগে এই রেসিপিটা, জানি না কার কাছে কেমন লাগে। আর এবার আমি দিয়ে দেব ঢাকনা, এবং ঢাকনাটা আমি প্রথমে 5 মিনিট জোরে আছে রান্না করবো। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিলাম, জোরে আছে, প্রথমে 5 মিনিট করে তারপরে আমি 2 ঘন্টা এটা দমে দেব। আচ্ছা, আরও কয়েকটা দিয়ে দেব কাঁচামরিচ, সামান্য একটু ঘি দেব, এবং দিয়ে দেব দুধ। এবং ঘি, এই যে 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ঢেকে 2 ঘন্টা ধিমা আঁচায় রান্না করব। চুলার আঁচটা একদম ধিমা থাকবে। নিচে একটা আমরা তাওয়াও বসিয়ে দেব। এই যে নিচে এরকম একটা তাওয়া গরম করে আমরা এটার উপরে দিয়ে দিতে পারি। এই যে এখন এই তাওয়াটার উপরে আমি বসিয়ে দিলাম, এখন এটাকে আমি 2 ঘন্টা ধিমা আঁচায় রান্না করব। ফিরে আসছি 2 ঘন্টা পরে। এই যে ফিরে আসলাম, এবার পরিবেশনের পালা। কি অবস্থা, বিসমিল্লাহ। আমি একটু নাড়া দিয়ে নিচ্ছি। ওয়াও, খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখানে ক্যামেরা ধরা আর ইয়ে হয় না। এই যে এটাকে আমি এখন পরিবেশনের জন্য নিয়ে নিব। এই পরিবেশনে চলে আসলাম, এখন এটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে নেব। আর এই এই কাচ্চি বিরিয়ানির আলুটা কিন্তু খুবই ভালো লাগে। খুবই সুন্দর হয়ে গিয়েছে, একদম লবণটাও দেখেছি একদম পারফেক্ট হয়েছে। এটা কিন্তু একদম লবণ চেক করা যায় না, কারণ সব একবারে মাখিয়ে বসাতে হয়। এই তো সাদা ভাত একটু থাকবে, সাথে ডিম ভাজা। ওয়াও, আমরা এখন এটাকে সবাই মিলে খাবো। ওকে, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই, একদম ঝরঝর। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।